নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সিউড়ি সাইবার থানায় হাজিরা দিলেন বিজেপির সভানেত্রী। সিউড়ি জেলা হাসপাতালে অবস্থান বিক্ষোভ নার্সদের। মুরারে পালিত হল শিব দাস ঘোষের 46তম স্মরণ দিবস। খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি বদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুবরাজপুরে। তারাপুরে উদ্বোধন হল তৃণমূলের দলীয় কার্যালয়ে। কালী মন্দিরে উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি দুবরাজপুরে। এবার খবর বিস্তারিত। নির্বাচন পরবর্তী হিংসার কথা নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করতে গিয়ে নানুরে গণধর্ষণের অভিযোগ তোলেন বিজেপির সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এর জন্য তার বিরুদ্ধেই ভিত্তিহীন অভিযোগের মামলা করে বীরভূম পুলিশ। নোটিশ পাঠানো হয় তাকে। তারই পরিপ্রেক্ষিতে এদিন সিউড়ি সাইবার থানায় হাজিরা দেন তিনি। নির্বাচন পরবর্তী হিংসায় তাদের কর্মীরা অত্যাচারিত ও ধর্ষিত হওয়ার খবর তিনি কর্মীদের কাছ থেকে পেয়েছিলেন। সেই মতো তিনি টুইটও করেন বলে জানান অগ্নিমিত্রা দেবী। টুইট করেছিলাম 2 মের পর থেকে। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে, ওটা বললাম, আমাদের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার ওপর যে আক্রমণ হয়েছে, যে অত্যাচার হয়েছে সারা পশ্চিমবঙ্গে হয়েছে, এবং এখানেও বীরভূমে নানুর বিধানসভায় স্পেশালি এরকম প্রচুর ঘটনা আমাদের সামনে এসেছে, যেখানে মহিলাদেরকে গণধর্ষণ করা হয়েছে। কারোর নাম আমি নিইনি, কিন্তু সেই মহিলারা আমার সাথে যোগাযোগও করেছে, গণধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, এই নিয়ে টুইটটা ছিল, সেই নিয়ে ওনারা আজকে আমাকে। ভয় টিভি সিউড়ি। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন হাসপাতালের নার্সরা। এদিন তারা অভিযোগ জানিয়েছেন তারা ডিপ্লোমা স্কেলে বেতন পাচ্ছেন না। এরই পরিপ্রেক্ষিতে তাদের এই বিক্ষোভ আন্দোলন বলে জানা গেছে। তারা তাদের দাবি দাওয়া নিয়ে এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তারা তাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন এই আন্দোলন কর্মসূচিতে। ডিপ্লোমা স্কেল, সেই ডিপ্লোমা স্কেল কিন্তু আমরা পাই না, ঠিক আছে? অথচ এই সরকারি কর্মচারী অনেকেই ডিপ্লোমা, তারা নিযুক্ত আছে ডিপ্লোমা স্কেলেই, তারা কিন্তু মাইনে হয়, কিন্তু আমাদের সেটা হচ্ছে না। আমরা সেটার জন্যই দাবি দেওয়া করছি। 1986 থেকে সরকার বলে আসছেন যে হ্যাঁ আপনাদের এটা দেখা হবে, দেখা হবে, দেখা হবে বলে আজ পর্যন্ত সেই গড়িয়ে গড়িয়ে গড়িমসি করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা কার্যকারী হয়নি। আর কন্ট্রাকচুয়ালে যে সমস্ত নার্সিং স্টাফ নিয়োগ শুরু করেছেন সেগুলো 17,200 টাকায়, সেগুলো সরকার বন্ধ করুক। অথচ আমাদের কত লাখ লাখ আমাদের স্টুডেন্ট বসে আছে, তাদেরকে সরকার নিয়োগ করুক, তাদেরকে কেন কন্ট্রাকচুয়ালে রেখে দিয়েছে? আমরা হসপিটালে 60 জন গেছে, বিক্ষোভে আছি, আর আমাদের 60 জন গেছে, এসএসকেমে গেছে। ভয় টিভি সিউড়ি। সংগঠনের পক্ষ থেকে গতকাল বিভিন্ন জায়গায় পালিত হল এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের 46তম স্মরণ দিবস। এদিন মোরারোই লোকাল কমিটির উদ্যোগে মোরারোইয়ের দলীয় কার্যালয়ে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে সমবেত হন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ।
এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তার জীবন সংগ্রাম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন এসইউসিআইয়ের বীরভূম জেলা সম্পাদক মদন ঘটক। উপস্থিত ছিলেন দলের মোরারই লোকাল কমিটির সম্পাদক গোলাম মুজতবা, শেমিম আক্তার প্রমুখ। বুঝতে পারছি আমাদের নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি সেদিনের বিশ্লেষায় কতটা অভ্রান্ত ছিল। সেদিনের কমিউনিস্ট পার্টি সিপিআই পরবর্তীকালে বিভক্ত সিপিএম এবং নকশালদের নানান গ্রুপ, অন্য কমিউনিস্ট পার্টি আরসিপিআই আরএনপি, তারা শুধু মার্কসবাদ থেকে বিস্তৃত নয়, আজকে কার্যত বামপন্থার যে ঝান্ডা ঝান্ডা সেটাও তুলে দিয়েছে। অন্য পাঁচটা বুর্জোয়া শ্রেণীর দলের মতোই তারা অতি সর্বস্ব রাজনীতি, ভোটার ভোট রাজনীতি মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, মোরারই। নানা জল্পনার অবসান ঘটিয়ে আজ বীরভূম জেলা খয়রাসোল পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন তপন কুমার সাহা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের দায় মাথায় নিয়ে 5 জুলাই জেলা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গাইন। আজ সরকারি বিধি মেনে খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সভাপতি নির্বাচিত হলেন তপন কুমার সাহা। এরপর নবনির্বাচিত খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহাকে সম্বর্ধনা দেওয়া হয় তৃণমূল কংগ্রেস খয়রাসোল ব্লক কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কাঞ্চন অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্যামল গায়ন মহাশয় ছিলেন, উনি শারীরিক অসুস্থতার কারণে এবং পারিবারিক কারণে আমাদের কাছে অব্যাহতি চেয়েছিলেন জেলা কমিটির কাছে অনেকদিন ধরেই, প্রায় বিগত 3-4 মাস ধরে। ঘটে আগে থেকে আমরা বলেছিলাম ভোট অভিভাবকে ছাড়বো না, তোমার যে শারীরিক এবং যে পারিবারিক যে কারণ আছে ওটের পরে তারপর আমরা তোমাকে অব্যাহতি দেবো, অবশ্যই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমরা অব্যাহতি দিচ্ছি না। উনি সভাপতি পদে থাকবেন না ঠিকই, কিন্তু উনি কিন্তু আমাদের দলের সঙ্গে সব সময় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এর পরে বিকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, খয়রাসোল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-071-019-9474-437-713-9434-326-822। ফিরে এলাম বিরতির পর। গতকাল দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সভাপতি তথা দুবরাজপুর শহর যুব তৃণমূল সভাপতি সাগর কুণ্ডুর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার সভানেত্রী সহ 300 জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি দেবব্রত সাহা, শহর সভাপতি মানিক মুখার্জি, পুরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে প্রমুখ।
জেলা নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন, মলয় যারা রয়েছেন, পিটিস যারা রয়েছেন, শেখ নাজিরুদ্দিন, দেবব্রত, বন্দে মাতরম, শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। সিউড়ি এক নম্বর ব্লকের খটঙ্গা অঞ্চলের তারাপুর গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি অরণ্য সপ্তাহ পালন করা হয় পঞ্চায়েতের তরফে। ভয় টিভি, সিউড়ি। বহু প্রতীক্ষার পর বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারে বটতলা কালী মন্দিরের উদ্বোধন করা হলো। এদিন এই মন্দিরের উদ্বোধন করেন পুরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে নেওয়া হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পুরসভার উদ্যোগে এই মন্দির নির্মাণে খরচ হয়েছে 6 লক্ষ টাকা। পরবর্তীতে কালী মূর্তিটি পাথরের মূর্তি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন পীযূষবাবু। আজকে দুবরাজপুর শহরের দু নম্বর ওয়ার্ডে বটতলা কালী মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান। এ এলাকায় কোনো মন্দির ছিল না। এলাকার মানুষজন দীর্ঘদিন থেকে আমাদের কাছে দাবি করেছিল যে এখানে মা পূজিত হয়, মা কালী পূজিত হয়ে থাকে, মায়ের একটা মন্দির নির্মাণের জন্য। তাই আমরা পৌরসভার পক্ষ থেকে এই মন্দিরটি নির্মাণ করেছিলাম। আমাদের মন্দির নির্মাণে প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়েছে, আমরা পৌরসভার পক্ষ থেকে করে দিয়েছি। আমরা দুবরাজপুর শহরে বিভিন্ন প্রান্তে আমরা এইভাবে মন্দির তৈরি করেছি। কোথাও শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সিউড়ি সাইবার থানায় হাজিরা দিলেন বিজেপির সভানেত্রী। সিউড়ি জেলা হাসপাতালে অবস্থান বিক্ষোভ নার্সদের। মোরারে পালিত হল শিবদাস ঘোষের 46তম স্মরণ দিবস। খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি বদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুবরাজপুরে। তারাপুরে উদ্বোধন হল তৃণমূলের দলীয় কার্যালয়ে। কালী মন্দিরের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি দুবরাজপুরে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।